যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ কথায় আছে নারদ নারদ এখন তো সেটাই চলছে চারিদিকে কয়েক বছর আগে প্রকাশিত ছদ্মবিশী সাংবাদিক মাতু শ্যামলের সেই বিস্ফোরক ভিডিও নড়িয়ে দিয়েছিল তৃণমূলের ভিত্তাকেই একাধিক নেতা মন্ত্রীকে দেখা যায় অবলীলাক্রমে টাকা নিচ্ছেন কোনো জনৈক ব্যক্তির হাত থেকে লক্ষ লক্ষ টাকা কে নেই ভিডিওই ভিডিওতে বর্তমান কলকাতার মেয়র ববি হাকিম অর্থাৎ ফিরাদ হাকিম বলছেন ছুচু মেরে গন্ধ করেন না তিনি পাঁচ লাখ টাকা বাচ্চাদের জন্য কলকাতার প্রাক্তন মেয়র আবার সিগারেটে শুকটান দিতে দিতে তোয়ালে মুড়ে টাকা রেখে দিচ্ছেন যত্ন সহকারে সৌগত রায়ের মতো মানুষ আগে টাকা নিয়ে পকেটে ভরে জানতে চাইলেন আপনার কোম্পানির নামটা যেন কী যাই হোক এইভাবে প্রায় তেরো জন তৃণমূলের নেতা মন্ত্রীকে দেখা গিয়েছিল ভিডিওতে অধুনা বিজেপি নেতা মুকুল রায় এবং শঙ্কুদেব পণ্ডাকেও দেখা যায় এরা তখন তৃণমূলে ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন আরে মশাই টাকা নিয়ে একটা লোক পরিষ্কার দেখা যাচ্ছে তার হয়ে আপনি কেন রাস্তায় নামবেন বর্তমান মেয়র ববি হাকিমকে উদ্দেশ্য করে বলেন একজন লোক বাড়িতে গেঞ্জি পরে বসে আছে বলছে এত অল্প টাকায় আমি হাত লাগাই না ওসব আমার ছেলেদের দিয়ে দিন সৌগত রায়ের উদ্দেশ্যে বলেন আগে টাকা নিয়ে তারপর বলছে ভাই তোমার কোম্পানির নামটা যেন কী এরা শুধু টাকার রং চেনে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন তিনি তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছেন সিবিআই যাতে তদন্ত না করে সেজন্য সরকারের কোষাগারকে ব্যবহার করে তাদের আটকানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন জাল ভিডিও আবার একবার বলছেন অনুদান কি বলছেন তার কোনো ঠিক নেই অবশেষে জবনিকা পড়তে চলেছে নারদের সব ঠিক থাকলে আগামী সপ্তাহে চার্জশিট দিতে পারে সিবিআই সূত্রের খবর অনুযায়ী চার্জশিটের নাম থাকছে মুকুল রায় সৌগত রায় ববি হাকিম অপরূপা পোদ্দার শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র সুব্রত মুখোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েটের নাম